আজ 50 বছর বয়সে ভোলারাম মল্লিক মারা যান। তিনি খুব সুখী পরিবারের সন্তান ছিলেন। গ্রামের সবচেয়ে ধনী ঘরের লোক হওয়ায় গ্রামের সবাই তাকে অনেক সম্মান করত। ভোলারাম একজন ধনী পিতার পুত্র ছিলেন, কিন্তু তিনি নিজে কৃপণ ধরনের ব্যক্তি ছিলেন। তিনি তার অর্থ শুধুমাত্র নিজের জন্য ব্যবহার করতেন, অর্থাৎ তিনি তার অর্থ কাউকে সাহায্য করার জন্য ব্যবহার করতেন না। শ্মশানের পথে ভোলারামের শেষ যাত্রা চলছে। তার দুই ছেলে অমিত ও সমীর এবং বাকি গ্রামবাসীরা তাকে কাঁধে নিয়ে হেঁটে চলেছে। তার শেষ যাত্রায় গ্রামের বহু মানুষ অংশ নিয়েছিলেন। ভোলারামকে গ্রামের কেউ তেমনভাবে পছন্দ করত না, কিন্তু ভোলারাম চলে যাওয়ার পর তার ছেলের সাথে ভালো ব্যবহার করলে কিছু লাভ হবে ভেবে গ্রামের সবাই ভোলারামের শেষ যাত্রায় তার ছেলেদের সান্ত্বনা দিতে এসেছিলেন। ভোলারামের দুই ছেলেই তাকে কৃষিকাজে অনেক সাহায্য করত। বড় ছেলের বয়স 30 বছর আর ছোট ছেলের বয়স 25 বছর। ভোলারাম এক গ্রামবাসীর কাছ থেকে জমি কিনেছিলেন, অথবা এটা বলা ভালো ছিনিয়ে নিয়েছিলেন। দরিদ্র গ্রামবাসী ছিল সামান্য জমির মালিক। তিনি এতটাই দরিদ্র ছিলেন যে চাষ করে ঠিকমতো ফসল পেতেন না। ভোলারাম স্বার্থের ফাঁদে ফেলে তার কাছ থেকে ওই জমি ছিনিয়ে নেয়। জমি দখলের পর রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন ভোলারাম। ঘুমের মধ্যে কাঁপতেন, মাঝে মাঝে ভয়ে তিনি জেগে বিছানায় উঠে বসতেন। তিনি বিপত্নিক ছিলেন, তার স্ত্রী কয়েক বছর আগে মারা যান, তাই রাতে তিনি একাই ঘুমাতেন। তার ফলে ভয় আরও বাড়তে থাকে তার। গতরাতে তিনি এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে তার মৃত্যু হয়ে যায়। গ্রাম থেকে শ্মশান অনেক দূরে। শ্মশানের সর্বত্র ছাই ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এবং অর্ধ পোড়া হাড়ও দৃশ্যমান। শ্মশানের আয়তন বেশ বড়, যেন একটা ছোট মাঠেই শ্মশান বানানো হয়েছে। চিতা জ্বালানোর পর ভোলারামের বড় ছেলেও অন্যদের সঙ্গে বসে পড়ল, আর ছোট ছেলে সবাইকে তামাক দিচ্ছিল। অমিত পূজায় বেশি বিশ্বাস করে, ভগবানে তার অনেক বিশ্বাস। অথচ সমীর শুধু নিজের মধ্যেই থাকে। সে বড় হয়েছে, কিন্তু তার মন ছিল শিশুদের মতো। বাসায় এসে সমীর ও অমিত স্নান সেরে সবার মাঝে এসে বসল। বাবার মৃত্যুতে দুই ভাই গভীরভাবে শোকাহত। গ্রামের সবাই দুজনকে সান্ত্বনা দিয়ে চলেছে। সকাল থেকে দুজনেই কিছু খায়নি। অমিতের বউ সমীরকে বুঝিয়ে সুঝিয়ে একটু খাবার খাওয়ালো। ভোলারামের শেষ দিনের রহস্য কেউ বলতে পারেনি। কেউ বলতেন ভূত প্রেতের ব্যাপার, আবার কেউ বলতেন মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল। কেউ এমনও বলতেন যে ভোলারাম তার খারাপ কাজের শাস্তি পেয়েছে। বেশ কয়েকদিন পর বাবার মৃত্যুর দুঃখ কাটিয়ে অমিত আর সমীর কিছুটা স্বাভাবিক হয়ে গেল। সব কিছু আগের মতোই চলছিল। সমীর মন হালকা করতে শহরে যেতে চাইল, যার অনুমতি দিলেন বড় ভাই অমিত। বাড়ির পুরনো চাকর রামুকাকা, যার বয়স প্রায় 60 বছর হবে, ঘরের কাজও সে করত, অমিত তাকে ভোলারামের ঘর খুলতে বলল। কিছুদিন বন্ধ থাকায় ঘরটি সামান্য দুর্গন্ধে ভরে গেছে। ঘরের মাঝখানে ভোলারামের খাট পড়েছিল। একটি কোণে তার একটি টেবিল রাখা ছিল, যাতে মদের বোতল এবং সিগারেট রাখা। আলমারিতে জামাকাপড়, টাকা পয়সা ও গয়না রাখা ছিল। ঘরের এক কোণে কালো পাথরের 1 ফুট লম্বা মূর্তি পড়ে আছে। অমিত হাতে নিল, কিন্তু চিনতে পারল না এটা কিসের মূর্তি। মূর্তিটি বেশ অনেক পুরনো। অমিত মূর্তিটির ব্যাপারে রামুকাকাকে জিজ্ঞেস করলে তিনি জানায়, ভোলারাম সপ্তাহখানেক আগে যে গরিব গ্রামবাসীর জমি দখল করেছিল, এই মূর্তিটি তার ক্ষেতে মাটি খুঁড়তে গিয়ে পাওয়া যায়। জমিটা শ্মশানের কাছেই ছিল। শ্মশান এবং সেই জমির মধ্যে একটি ছোট সেতুর ব্যবধান ছিল। অমিত সেই মূর্তিটা একই জায়গায় পুনরায় রেখে দিল এবং ঘর ছেড়ে বেরিয়ে গেল। ভোলারামের সেই ঘরে বাড়ির এক ভৃত্যকে থাকার জন্য দেওয়া হলো। কিন্তু মাত্র 2 দিন পর এক রাতে সেই ভৃত্য ঘর থেকে চিৎকার করতে করতে ঘর ছেড়ে বেরিয়ে আসে এবং বাইরে এসেই অজ্ঞান হয়ে যায়। চিৎকার শুনে সবাই ছুটে এসে দেখে ভৃত্য অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। পরের দিন তার খুব জ্বর এলো। সে কিছু বলতে পারছিল না।
শুধু তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। অমিত সেই ভৃত্যের সাথে দেখা করে জানতে চেয়েছিল তার সাথে কি ঘটেছে, কিন্তু সে কোনো কিছুই বলতে পারছিল না। মাঝে মাঝেই সে শুধু চিৎকার করে উঠছিল। অমিত সেই ভৃত্যকে তার বাড়িতে পাঠিয়ে দিল এবং তার পরিবারকে কিছু টাকা দিয়ে তার বাড়িতে চলে আসে। ঘরে বসে সে এই সমস্ত ঘটনাগুলোর কথা ভাবতে থাকে। হঠাৎ তার মনে পড়ে সেই কালো পাথরের মূর্তির কথা। সাথে সাথে সে আবার ভোলারামের ঘরটি খুলে ও সেই মূর্তিটি নেওয়ার জন্য সেই কোণের দিকে তাকায়। কিন্তু আশ্চর্য, সেই মূর্তিটি সেখানে এখন আর নেই। অমিত ঘরের প্রত্যেকটি জায়গা খুলে ভালোভাবে খুঁজল, কিন্তু সেই মূর্তি ঘরের কোথাও পাওয়া গেল না। অবশেষে সে বাড়ির সকলকে জিজ্ঞেস করল মূর্তির ব্যাপারে। সবাই বলল ভোলারামের ঘর কেউ খোলেনি, অর্থাৎ ওই ঘর থেকে মূর্তি সরানোর কোনো প্রশ্নই আসে না। অমিত সারা বাড়ি ও বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করেও মূর্তিটি আর পেল না। সন্ধেবেলা পুজোর পর বউকে নিয়ে বসেছিল অমিত। হঠাৎ বাইরের দরজায় ধাক্কা দেওয়ার শব্দ হল, কিন্তু সন্ধেবেলা তো দরজা খোলা থাকে। তবে কি আজ রামু কাকা দরজায় তালা লাগিয়ে দিয়েছেন? এই সব ভেবে অমিত উঠে এলো দরজা খোলবার জন্য। দরজা খুলতেই একটা ঠান্ডা হাওয়া তার শরীরে এসে লাগলো। চারিদিকে তাকিয়ে দেখল, কিন্তু কই, বাইরে তো কেউ নেই। তবে কি কেউ ঠাট্টা করছে তার সাথে? অমিত ফিরে এসে বারান্দায় রাখা একটি চেয়ারে শরীর এলিয়ে দিয়ে চোখ বুঝল। তার মনে এখন অনেক প্রশ্ন, অনেক চিন্তা। এভাবে থাকতে থাকতে কখন যে সে ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনি। অমিত একটি নির্জন স্থানে দাঁড়িয়ে আছে। জায়গাটি এমন ছিল যেখানে আলো খুব অল্প পরিমাণে আসছিল। পায়ে নূপুরের আওয়াজ শুনে সে তাকালো। দেখতে পেল তার দিকে তাকিয়ে আছে এক অতীব সুন্দরী নারী। সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এত সুন্দর মেয়ে সে তার সারা জীবনে কখনো দেখেনি। মেয়েটার সারা শরীরে লাবণ্য ফুটে উঠেছে, চোখ দুটো বড় ও টানা টানা। অমিত তার দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে। স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর প্রতি সে তেমন মনোযোগ কখনো দিত না, কিন্তু অপ্সরার ব্যাপারটা আলাদা। এক্ষেত্রে মানুষের নিয়ন্ত্রণ নেই, মানুষের মনেও তার কোনো নিয়ন্ত্রণ নেই। সেই লোভ ভারী চোখে তার দিকে তাকাতে থাকে অমিত। সেই মেয়েটিও তার কাছে এসে কামুক চোখে তাকিয়ে থাকে। হঠাৎ মেয়েটি অমিতের গলা চেপে ধরে। অমিত এই আকস্মিক আক্রমণে হতবাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে মেয়েটি একটি ভয়ঙ্কর মহিলাতে পরিণত হয়ে যায়। তার সেই চোখ দিয়ে এখন আগুন বের হচ্ছে। তার চুলগুলো সাপের মতো হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। তার ঠোঁটের কোণ থেকে ধারালো দাঁত বেরিয়ে এসেছে। তার শরীর সম্পূর্ণ কালো। বাতাসে তার চুল এলোমেলো হয়ে গেছে। অমিত সেই ভয়ঙ্কর মহিলার হাতের ধারালো নখের কারণে ঘাড়ে প্রচণ্ড ব্যথা অনুভব করতে শুরু করল এবং ধীরে ধীরে তার শ্বাসকষ্ট হতে থাকে। অমিত তার সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল। সেই চিৎকার শুনে তার স্ত্রী ছুটে ঘর থেকে বেরিয়ে আসে। চিৎকার করেই অমিতের ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু তার তখনও মনে হচ্ছিল কেউ যেন তাকে অনবরত শ্বাস রোধ করে চলেছে। কি হয়েছে? হ্যাঁ, না না কিছুই না, একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। এই বলে অমিত ঘড়ির দিকে তাকাল। রাত 2 বাজে। তার স্ত্রী তাকে জল এনে দিল। অমিতের চিৎকার শুনে রামু কাকাও বেরিয়ে এসেছিলেন। অমিত তার স্বপ্নের কথা বললেন সবার কাছে। সে তখনও একটু ভয়ের মধ্যে আছে। বলতে বলতে অমিত ওর ঘাড়ে হাত রাখল, যেখানে সেই ভয়ঙ্কর মহিলা তার তীক্ষ্ণ নখযুক্ত হাত চেপে রেখেছিল। বুঝতে পারল সেখানকার চামড়া কিছুটা ছুলে গিয়েছে এবং অল্প অল্প রক্তও বেরিয়েছে। অমিত খুব অবাক হয়ে গেল। সে ভাবতে লাগল, এ কীভাবে সম্ভব? স্বপ্নে পেয়ে থাকা আঘাত কখনো বাস্তব জীবনেও তার প্রভাব দেখা যায় নাকি? হঠাৎ অমিত লক্ষ্য করল সেই কালো পাথরের মূর্তিটা তার চেয়ারের কাছে পড়ে আছে। কে এই মূর্তিটা এখানে এনেছে?
এইসব বিষয় কিছু না বুঝতে পেরে অমিত পুনরায় সেই মূর্তিটা তার বাবার ঘরে গিয়ে রেখে আসে। রাতে অনেক কষ্টে অমিতের ঘুম আসে। সকালে পাখির কিচিরমিচির শব্দে অমিতের ঘুম ভেঙে যায়। রাতে ঠিকভাবে ঘুম হয়নি, তাই তার শরীরটা একটু ক্লান্ত। বিছানা থেকে নেমে ধীরে ধীরে হেঁটে অমিত ঘরের বাইরে বেরিয়ে এলো। অমিতের স্ত্রী তার কাছে এসে জানালো যে বাড়ির সবচেয়ে বয়স্ক ও পুরাতন চাকর রামুকাকা আজ আর নেই। এই কথা শুনে অমিতের ঘুম একেবারে উড়ে গেল। সাথে সাথে সে দ্রুত দৌড়ে রামুকাকার ঘরের দিকে এগিয়ে গেল। অমিত বিশ্বাস করতে পারছিল না যে রামুকাকা আর বেঁচে নেই। ঘরের সামনে এসে দেখল প্রতিবেশী ও গ্রামের কিছু লোক রামুকাকার ঘরের সামনে জড়ো হয়েছে। সবাই নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, কেউ বিশ্বাস করতে পারছে না। সবার মুখে একটাই প্রশ্ন, এ কী করে সম্ভব? অমিত সবাইকে সরিয়ে ঘরের ভেতরে প্রবেশ করল। রামুকাকা ঘরের চালের দিকে তাকিয়ে শুয়ে আছে, চোখ বিস্ফারিতভাবে খোলা, কিন্তু দেখেই বোঝা যায় শরীরে তার বিন্দুমাত্র প্রাণ নেই। রামুকাকার ঠোঁটের এক কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়েছে, কিন্তু এখন সে রক্ত শুকিয়ে গেছে। অমিত মনে মনে ভাবল নিশ্চয়ই রামুকাকাকে কেউ হত্যা করেছে, কিন্তু বাড়িতে তার স্ত্রী ও সে ছাড়া আর তো কেউ নেই। তবে কে হত্যা করল? রামুকাকার মুখে মৃত্যুর ভয় স্পষ্ট বোঝা যাচ্ছে। গ্রামের বৈদ্য দেখে বলেন, শ্বাসকষ্ট ও শরীরের অভ্যন্তরীণ আঘাতে পাজর ভেঙে যাওয়ায় রামুকাকা মারা গিয়েছেন। ভাঙা হাড় ও ফুসফুসে গিয়ে লাগার কারণে এই মৃত্যু হয়েছে। এই সব শুনে অমিত ও বাকি গ্রামবাসীরা হতভম্ব হয়ে গেল। একজন দুজন করে ইতিমধ্যে রটে যেতে লাগলো গ্রামে ভূতের উপদ্রব শুরু হয়েছে। কেউ কেউ বলছে রাতের অন্ধকারে তারা ডাইনিকে দেখেছে। এই সব ঘটনায় অমিত বারবার সেই প্রতিমাটাকে সন্দেহ করতে শুরু করে। অমিতের সেই স্বপ্নের কথা মনে পড়ে আর এও ভাবতে থাকে কি করে সেই প্রতিমা তার বাবার ঘর থেকে উধাও হয়ে যায়। আবার আশ্চর্যজনকভাবে সেই মূর্তি তার চেয়ারের পাশে চলে আসে। অমিত মনে মনে ভাবে এই সব ঘটনার মূলে হয়তো সেই মূর্তিটির কোনো ভূমিকা আছে। এদিকে ভোলারাম অর্থাৎ অমিতের বাবা মারা যাবার পর থেকে অমিতকে সব কাজ করতে হতো। চাষবাসের সব দায়িত্ব এখন তার ওপরে এসে পড়েছে। অমিতের বউও সারা বাড়ির ভার সইতে পারছে না, তাই গৃহস্থালির কাজকর্ম করবার জন্য গ্রামবাসীদের কাছ থেকে কাউকে নিয়োগ করবার সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু আশ্চর্যের বিষয় যে বেশি বেতন দিয়েও তাদের বাড়িতে কেউ কাজ করতে প্রস্তুত হলো না। গ্রামে কথা রটে গিয়েছিল তাদের বাড়িতে নাকি কোনো এক অপশক্তির অভিশাপ নেমে এসেছে। অনেক খোঁজাখুঁজি করে শেষে এক মহিলাকে পেল যে তাদের বাড়িতে থাকতে ও কাজ করতে রাজি ছিল। তার নাম হলো সীমা। অন্যদিকে সুরেশ নামে এক পুরুষ, যে মোটামুটি অমিতের সমবয়সী ছিল, সেও অমিতের বাড়িতে থেকে বাড়ির কিছু কাজে সাহায্য করা ও জমিতে চাষবাসের কাজ করতে রাজি হয়ে গেল। অমিত ও তার স্ত্রী এদের দুজনকে পেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিল। সুরেশের চেয়ে বছর পাঁচেক ছোট ছিল সীমা। সীমা অমিতের বাড়ির সব কাজ করতে রাজি হয়ে গেল। সুরেশের প্রথম স্ত্রী এক রোগে মারা গিয়েছিল, তাই বর্তমানে সে একা। ওদিকে সীমারও আগে পিছে কেউ নেই, সেও একা। যাই হোক, সুরেশ মাঠে চাষবাস করতে যেতে লাগলো এবং সীমা বাড়ির সব কাজে নিযুক্ত হয়ে গেল। একদিন সীমা ভোলারামের ঘর পরিষ্কার করতে গিয়ে কালো পাথরের মূর্তিটি দেখতে পায়। মূর্তিটি দেখে সীমা অমিতকে জিজ্ঞেস করেছিল যে এই মূর্তিটি এখানে কিভাবে এলো। বাবা এটা নিয়ে এসেছিল, একজন দরিদ্র গ্রামবাসীর জমি দখল করেছিল, তার থেকে এই মূর্তিটা বেরিয়ে এসেছিল। বাবু, এটা ডাকিনীর মূর্তি, এটি যেখানে থেকে নিয়ে এসেছেন সেইখানেই আবার ফিরিয়ে দিয়ে আসুন। ডাকিনী? কিসের ডাকিনী? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি এই মূর্তিটি শ্মশানে গিয়ে বিসর্জন দিয়ে আসুন দাদাবাবু। এই মূর্তি এই বাড়িতে থাকলে আরো বড় বিপদে এসে পড়বে। আপনি যত তাড়াতাড়ি পারেন মূর্তিটি এই বাড়ি থেকে বিদায় করুন। অমিতের মনে প্রশ্ন জাগে যে সীমা এই সব ডাকিনীর কথা জানলো কি করে এবং সে কি বলতে চায়। কিন্তু তবুও অমিত মুখে আর কিছুই বলল না।
পরদিন বিকেলে অমিতের স্ত্রীর খুব জ্বর এলো। তার হাত পা শক্ত হয়ে আসছিল, সে মুখ দিয়ে কোনো কথা বলতে পারছিল না, শুধু বিড়বিড় করে শব্দ করে চলছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে শক্ত করে ধরে রেখেছে। অমিত তার স্ত্রীর এই অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়লেন। সে সীমাকে ডেকে বললেন তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে নিয়ে আসতে। সীমা অমিতকে বাধা দিয়ে বলে উঠল, ডাক্তারকে দিয়ে কিছু হবে না দাদাবাবু, আপনি এক গ্লাস জল নিয়ে এসে আমায় দিন। অমিত কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে এক গ্লাস জল নিয়ে আসলো। সীমা মনে মনে কিছু বলে অমিতের স্ত্রীর গায়ে কয়েক ফোঁটা জল ছিটিয়ে দিল, আর ধীরে ধীরে অমিতের স্ত্রী পুনরায় স্বাভাবিক হয়ে এলো। অমিত জিজ্ঞাসু দৃষ্টিতে সীমার দিকে তাকালো, যেন জিজ্ঞেস করছে এই সব কি। সীমা সে কথা বুঝতে পেরে শুধু একটাই কথা বলল, ভূত দাদাবাবু, ভূত। এই কথা বলে সে চলে গেল তার ঘরে। অমিত তার স্ত্রীকে ঘুম পাড়িয়ে সীমার ঘরের দিকে এগিয়ে যায়। তার মনে এখন অনেক প্রশ্ন এবং তার সাথে ভয়। সীমার ঘরে এসে অমিত সীমাকে জিজ্ঞেস করল, তুমি একটু আগে ভূতের কথা বলে এলে, কিন্তু এখানে ভূত কিভাবে আসবে? এই বাড়িতে প্রতিদিন পুজো করা হয়, তাছাড়া আমার স্ত্রীকেই বা ভূত ধরবে কিভাবে? দাদাবাবু, এ বাড়িতে পাপকর্ম বেড়ে যাওয়ায় দেবীর প্রভাব কমে গেছে, যার ফলে বাড়ির আশেপাশে ঘোরাফেরা শুরু করেছে ভূত বা ওই অপশক্তি। তুমি এসব কি আজে বাজে কথা বলছো? তুমি এসব কথা কিভাবে জানলে? উত্তরে সীমা একটু হাসলো, কিন্তু অমিত তখনও ঠায় দাঁড়িয়ে রইল। সে সীমার কাছ থেকে কোনো উত্তর না নিয়ে এখান থেকে সে যাবে না। সীমা বলল, দাদাবাবু, আজ রাতে আপনি শ্মশানে চলে যান, আশা করছি সেখানে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। গভীর রাতে অমিত তিন চারজনকে সঙ্গে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অমিতের সাথে সুরেশও যাওয়ার জন্য রাজি হয়ে গেল। কালো মূর্তিটাকে হাতে করে বাড়ির গেট পার হতে না হতেই সীমা তাদেরকে থামিয়ে বলে উঠল, দাদাবাবুকে একাই শ্মশানে যেতে হবে, আর তাও আবার মাঝরাতে, আর সাথে করে কিছু ভোগ নিয়ে যেও। অগত্যা অমিত একাই যাবে বলে ঠিক করল এবং মাঝরাতের জন্য অপেক্ষা করতে লাগল। ওদিকে স্বামীকে নিয়েও চিন্তায় ছিলেন অমিতের স্ত্রী, সেও অমিতের সাথে যেতে চেয়েছিল, কিন্তু অমিত ঝুঁকি নিতে চায়নি। নারীর জেদের সামনে পুরুষ সবসময় পরাজিত হয়। অনেকবার প্রত্যাখ্যান করেও তার স্ত্রী রাজি না হলে শেষে অমিত তাকে সঙ্গে নিয়ে যেতে রাজি হল। মাঝরাতে অমিত ও তার স্ত্রী শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয়। তারা গ্রামের নুড়িভরা পথ দিয়ে হেঁটে চলেছে। মাঝরাত, তাই গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে। কিছু কুকুর তাদের দেখে ঘেউ ঘেউ করতে লাগলো। অমিতের হাতে একটা ব্যাগ আছে, সে তাড়াতাড়ি হেঁটে গ্রামের শ্মশানে যেতে চায়। এই ঘুরঘুটে রাতের আধারে অমিতের স্ত্রীর মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে, তাই সে অমিতের সাথে তাল মিলিয়ে হাঁটার চেষ্টা করতে লাগল। রাস্তা এখন গ্রামের বাইরে চলে এসেছে। একটু খোলা জায়গায় আসতেই ঠান্ডা বাতাস অনুভূতি হতে থাকে তাদের। রাস্তার দুপাশের ক্ষেতে ঢেউ খেলানো ফসল। শ্মশানের কাছাকাছি এসে পড়েছি, তোমাকে আর বেশি দূর হাঁটতে হবে না। এই কথা শুনে অমিতের স্ত্রী একটু স্বস্তির নিঃশ্বাস নিল, কিন্তু তার সাথে সাথে যতই ভাবছে তারা শ্মশানের কাছে চলে এসেছে, ততই তাদের মনে ভয় আরও বেড়ে যাচ্ছে। শ্মশানের গেটের ভেতরে প্রবেশ করতেই দুজনের মনেই কেমন একটা অস্বস্তি অনুভব হলো। এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল তাদের মনে। হাঁটতে হাঁটতে বাতাসে মৃতদেহ পোড়ানোর পর ছাইয়ের অদ্ভুত একটা গন্ধ পাওয়া যাচ্ছিল। কিছুটা এগিয়ে গিয়ে একটি জায়গায় অমিত বসে পড়ল ও তার স্ত্রীকেও বসতে বলল। যেখানে তারা বসেছিল সেই জায়গাটা কিছুটা পরিষ্কার ছিল এবং দুধারে গাছগাছালি থাকার দরুন দেয়ালের মতো সৃষ্টি হয়েছিল। যত তাড়াতাড়ি সম্ভব শ্মশানে পাথরের মূর্তি স্থাপন করে সেখান থেকে চলে যেতে চাইছিল অমিত। আর তাছাড়া তার বউকে নিয়েও সে কিছুটা দুশ্চিন্তায় ছিল, তার সাথে কিছুটা ভয়ও পাচ্ছিল। কালো পাথরের মূর্তিটাকে মাটিতে দাঁড় করিয়ে দিল অমিত। তারপর সেই মূর্তির সামনে একটা প্রদীপ জ্বালাল, কিছু মিষ্টি এক টুকরো কাগজের মধ্যে রেখে মূর্তির সামনে রাখল। চারিদিকে বাতাস বইতে শুরু করেছে, যার ফলে প্রদীপটি নিভে গেল। অমিত পুনরায় প্রদীপটি জ্বালিয়ে তার স্ত্রীকে তাড়াতাড়ি চলে যেতে বলল।
শ্মশান থেকে বের হওয়ার জন্য তারা পায়ের গতি বাড়িয়ে দিল। কোনো দিকে তাদের খেয়াল নেই, শুধু তারা যত তাড়াতাড়ি পারে এখন এখান থেকে বেরিয়ে যেতে চায়। পায়ের তলায় অর্ধপোড়া কাঠ ও পোড়া হাড় ভাঙার শব্দে অমিতের স্ত্রীর হৃদস্পন্দন ভয়ে খুব দ্রুত ওঠানামা করতে লাগল। স্বামী স্ত্রী দুজনেই একরকম দৌড় দিতে লাগল। যখন তারা প্রায় শ্মশানের গেটের কাছে 50 মিটার দূরে, হঠাৎ তাদের নজরে এলো একজন মহিলা শ্মশানের গেটের সামনে দাঁড়িয়ে আছে। এই দেখে তারা দুজনেই থমকে দাঁড়িয়ে পড়ল। দুজনের পা যেন এক জায়গায় জমে গিয়েছে। শ্মশানের দরজার সামনের মহিলাটিও নড়ছে না, মনে হয় সে তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে। মহিলার বয়স প্রায় 25 বছর হবে। অমিত আর তার স্ত্রী এই মহিলাটাকে এখানে আগে কখনো দেখেনি। মহিলাটির গায়ে জামাকাপড় এবং অলংকারগুলি দেখে খুব দামি মনে হচ্ছিল। মহিলাটিকে দেখে মনে হয় নিশ্চয়ই কোনো বড় পরিবারের ঘরের মেয়ে। অমিত এবার কিছুটা সাহস নিয়ে তাকে জিজ্ঞেস করল, তুমি কে, কোথা থেকে এলে, আর এত রাতে এই শ্মশানেই বা কী করছো? তোমার ভয় লাগে না? অমিত এক নিঃশ্বাসে সব বলে ফেলল। অমিতের কথা শুনে মহিলাটি হেসে উঠল। সেই হাসি যেন এই নির্জন রাতে চারিদিকে ছড়িয়ে পড়ল। সে হাসি শুনে যে কোনো মানুষের হৃদস্পন্দন থেমে যায়। কিন্তু পর মুহূর্তেই মহিলাটির হাসি থেমে গেল এবং সে খুব গম্ভীর হয়ে গেল। মেয়েটি এবার বলল, আমি শ্মশানে থাকি, ভয় পাবো কেন? আমি তো নিজেই ভয়ের আরেক নাম। এই বলেই সে আবার জোরে জোরে হাসতে লাগল। গাছে গাছে বসে থাকা পাখিগুলো সেই হাসি শুনে যেন ভয়ে চিৎকার করে উঠল। অমিত ও তার স্ত্রী দুজনেই কিছু বলার মতো অবস্থায় ছিল না। মেয়েটি আবার বলল, তোমরা মূর্তি স্থাপন করেছ, কিন্তু ভোগ দেওনি কেন? কথাটি শুনে হতভম্ব হয়ে গেল অমিত। মেয়েটি কি করে জানল মূর্তি স্থাপন করার কথা? অমিত প্রশ্নবোধক চোখে তার দিকে তাকিয়ে থাকে। ওরে বোকা, বেশি সময় নেই, সময় থাকতেই কাজ শেষ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে আমার নিজের ভোগ নিজেই নিয়ে নিতে হবে, নিজেই নিয়ে নিতে হবে। এই বলে মেয়েটি চোখ বন্ধ করে ফেলল। তারপর ধীরে ধীরে তার মুখের রূপ পরিবর্তন হতে লাগলো। তার ফর্সা গায়ের রং কালো হয়ে গেল, চুলগুলো হাওয়ায় উঠতে শুরু করল, হাতের নখগুলো বড় হয়ে গেল, চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেল, ঠোঁটের কোণ বেয়ে লাল তরল পদার্থ বেরিয়ে এলো। এই ভয়ঙ্কর রূপ দেখে অমিত ও তার স্ত্রী খুব ভয় পেয়ে গেল। তারা ভয়ে থরথর করে কাঁপতে লাগল। অমিত মনে মনে ভাবতে লাগল, এবার এই ডাকিনী তাকে এবং তার স্ত্রীকে নিজের ভোগ হিসেবে গ্রহণ করে ফেলবে, আর তারা খুব তাড়াতাড়ি এই জগৎ থেকে হারিয়ে যাবে। এরই মধ্যে জোরে বাতাস বইতে শুরু করল। শ্মশানের চারিদিক থেকে ধুলো বালি ছড়িয়ে পড়ল। অন্য এক অদৃশ্য শক্তি যেন অমিত ও তার স্ত্রীর পা মাটির সাথে শক্ত করে চেপে ধরল। তারা অনেক চেষ্টা করল নড়বার, কিন্তু কোনোভাবেই এক ফোঁটাও নড়তে পারল না। এবার ধীরে ধীরে অমিতের স্ত্রীর নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগল, তার হাত পা শুকিয়ে যেতে লাগল, গালগুলো চেপে গেল, চোখ দুটো গর্ত হয়ে গেল, আস্তে আস্তে তার শরীর একেবারে শুকিয়ে গেল। ডাকিনী তার শরীরের সব রক্ত মাংস শোষণ করে নিয়েছে। অবশেষে শুধু পড়ে রইল কঙ্কাল সারদেহ। অমিত অসহায় ভাবে শুধু চেয়ে রইল তার স্ত্রীর দিকে। তার চোখের কোল বেয়ে জল বেরিয়ে আসলো। সে নিরুপায় তার চোখের সামনে তার স্ত্রী ধীরে ধীরে এমন ভয়ঙ্করভাবে শেষ হয়ে গেল। এরপর হঠাৎ ডাকিনী অদৃশ্য হয়ে গেল। নিমিষের মধ্যে চারিদিক শান্ত হয়ে গেল, কোথাও কোনো শব্দ নেই, বাতাস নেই, একেবারে নিঝুম রাতের বেলা। অমিত আর দাঁড়িয়ে থাকতে পারল না, সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে অমিত ও তার স্ত্রীকে এই অবস্থায় দেখতে পায় গ্রামবাসী। আসলে গত রাতে অমিত ও তার স্ত্রী বাড়ি ফেরেনি বলে তাদের খোঁজার উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে পড়ে সুরেশ। এসেই দেখতে পায় অমিত মাটিতে পড়ে আছে এবং তার পাশে পড়ে আছে
একটি কঙ্কাল সার দেহ। অমিতের জ্ঞান ফেরার পর তার স্ত্রীর জন্য সে পাগলের মতো করতে থাকে। অনেক কষ্টে তাকে বুঝিয়ে সুজিয়ে শান্ত করা হয়। অবশেষে তার স্ত্রীর শেষকৃত্য সম্পূর্ণ করা হয়। বাড়িতে আসার পর অমিত ঘর থেকে বেশি বের হতো না। বাড়ির সমস্ত কাজ সুরেশ ও সীমা সামলাতে লাগল। এই রকম অবস্থায় সীমা অমিতের অনেক সেবা যত্ন করতে লাগল। অমিত মাঝে মাঝেই সেই ডাকিনীর ভয়ে চিৎকার করে উঠত। ঠিকমতো সে ঘুমোতে পারত না। অমাবস্যার রাত, অমিত খুব খারাপ একটা স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে। জানালা দিয়ে বাইরে তাকালো সে। বাইরে অমাবস্যার কালো রাত ঘিরে ফেলেছে গোটা গ্রামটাকে। আবার ঘুমানোর চেষ্টা করল সে। হঠাৎ তার মনে হলো কেউ যেন দরজা খুলছে। এত রাতে ঘরে কে আসতে পারে, আর কেই বা বের হতে পারে? অমিত বিছানা থেকে নেমে ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে গেল। দরজা খুলতেই কাউকে দ্রুত চলে যেতে দেখতে পেল। অমিত খুব অবাক হলো। সে ভাবল হয়তো চোর হতে পারে, আর যদি চোর হয় তাহলে তার কাছে কোনো অস্ত্র নিশ্চয়ই থাকতে পারে এবং সে ক্ষতিও করতে পারে। তবুও সে বেশি কিছু না ভেবে সেই লোকটির পেছনে দৌড়ে গেল। একটু এগিয়ে যেতেই সেই লোকটিকে দেখতে পেল সে। লোকটির শরীর কম্বলে ঢাকা ছিল এবং তার হাঁটার গতি খুব দ্রুত ছিল। অমিত দ্রুত পায়ে তাকে অনুসরণ করতে থাকল, কিন্তু একটু দূরত্ব বজায় রেখে, কারণ কোনোভাবেই লোকটিকে জানানো যাবে না যে অমিত তাকে চুপি চুপি অনুসরণ করছে। বেশ কিছুক্ষণ পর অমিত বুঝতে পারল লোকটি শ্মশানের দিকে এগিয়ে চলেছে। এটা বুঝতে পেরেই অমিতের সারা শরীর বেয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। তার পা আচমকাই বরফের মতো জমে গেল। কিছুদিন আগে সেই ভয়ঙ্কর রাতের কথা তার মনে পড়ে গেল। ভয়ে তার শরীর কাঁপছে, কিন্তু তবুও মনের মধ্যে কিছু সাহস সঞ্চয় করে সে আবার সেই ব্যক্তির পেছনে ধীরে ধীরে এগিয়ে চলল। খানিকক্ষণ পর তারা শ্মশানে পৌঁছে গেল। চারিদিক নিস্তব্ধ। অমিত দেখতে পেল শ্মশানের এক কোণে কেউ একজন বসে আছে। অমিত যেখানে কালো প্রতিমাটি স্থাপন করেছিল তার সামনে একটি ছোট্ট আগুন জ্বলছে। অমিত একটু এগিয়ে গিয়ে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ল। আগুনের শিখার আলোতে অমিত সেই মূর্তির পাশে বসে থাকা মানুষটির মুখ এবার দেখতে পেল। আর সেটা দেখা মাত্র বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে গেল। সেই মানুষটি আর কেউ নয়, সীমা। সীমা সেই মূর্তির সামনে বসে কিছু মন্ত্র পাঠ করছিল। কিছুক্ষণ পর সীমা উঠে দাঁড়ালো এবং জোরে জোরে চিৎকার করে কাউকে আহ্বান করতে লাগলো। কোথা থেকে একটা প্রবল দমকা হাওয়া বেরিয়ে এসে সীমার ওপরে ঘোরাফেরা করতে লাগল। সে একটি পাত্রে কিছু মাংসের টুকরো বাতাসে নিক্ষেপ করল এবং সাথে সাথে সেগুলো বাতাসে মিলিয়ে গেল। সীমা একটা পাত্রে লাল রক্তের কিছু তরল রেখেছিল। কালো পাথরের মূর্তির ওপর কিছুটা ঢেলে বাকিটা তার নিজের শরীরে লাগিয়ে নিল এবং চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগল। ধীরে ধীরে তার শরীর কাঁপতে লাগল। এবার সে জোরে জোরে বলে উঠল, গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছিস কেন? এদিকে আয়, কাছে আয়। কথাটি শুনেই অমিতের শির দ্বারা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। সীমা আবার বলে উঠল, এদিকে আয়, নইলে তোকে জম লোকে পাঠাবো। এবার ভয়ে ভয়ে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো অমিত। সীমার চেয়ে কয়েক হাত দূরে এসে সে দাঁড়িয়ে পড়ল। সীমার চোখ দুটো লাল হয়ে গেছে। এবার সে অমিতকে উদ্দেশ্য করে বলল, তুই মরতে চাস কেন? হ্যাঁ, তুই আমার গলা চিনতে পেরেছিস তাই না? তুই কি তোর স্ত্রীর মতন মরতে চাস? যদি মরতে না চাস তাহলে এখান থেকে পালিয়ে যা, নইলে এখনই তোকে মেরে রক্ত পান করবো আমি। কথাটি শুনেই অমিত দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। অমিত বুঝতে পেরেছে যে সীমার শরীরে এখন আর সীমা নেই, তার মধ্যে বসবাস করছে স্বয়ং ডাকিনী। পেছন থেকে সীমা, বা বলা ভালো ডাকিনী, জোরে জোরে অট্টহাসি হাসতে লাগল। তার হাসির আওয়াজে পুরো শ্মশান কেঁপে উঠল। অমিত যখন বাড়িতে পৌঁছায় তখন সে জোরে জোরে হাঁপাচ্ছে, তার দম বন্ধ হয়ে আসছিল। শরীরের কোনো কোনো জায়গায় গাছপালা কাটা ঝোপের আঁচড়ে রক্ত বেরিয়ে গিয়েছে।
অমিত কোনো মতে নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। ধীরে ধীরে সে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু কোনোভাবেই সে ঘুমাতে পারল না। চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে উঠত সেই ভয়ঙ্কর দৃশ্য। পরদিন সকালে অমিত ঠিক করল সে সীমার কাছে এই সব ব্যাপারে কথা বলবে। সে জানতে চাইবে সীমা এসব কেন করছে, কী তার অভিসন্ধি। এই সব ভেবে অমিত সীমার ঘরের দিকে এগিয়ে গেল। আজ সীমা একটু দেরি করে ঘুম থেকে উঠেছিল। অমিত সীমার ঘরের সামনে এসে দেখে সীমা তার ঘরে চোখ বন্ধ করে ধ্যানে বসে আছে। আমি জানতে পেরেছি তুমি কালো শক্তির আরাধনা করো, তোমার কারণেই আমার বাবা স্ত্রী মারা গিয়েছে। কেন কেন তুমি এসব করছো? উত্তর দাও, উত্তর দাও আমায়। তুমি যদি উত্তর না দাও তাহলে কিন্তু আমি সবাইকে ডেকে বলে দেব তোমার ব্যাপারে। ডাকিনী আপনার উপর অসন্তুষ্ট হয়েছেন, আপনি আগে বসুন, আজ আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার সময় হয়ে এসেছে। অমিত সীমার সামনে এসে বসল, তার মুখে রাগ। সীমা অমিতের কপালে নিজের ডান হাতের বুড়ো আঙ্গুল চেপে ধরল, তাতে অমিতের মাথায় হালকা ব্যথা সৃষ্টি হলো। তার চোখ বন্ধ হয়ে আসলো, অনুভব করল সে অজ্ঞান হয়ে পড়বে। অমিত চোখ বন্ধ অবস্থায় নানা দৃশ্য দেখতে পেল। দেখতে পেল তার পিতা ভোলারামের অত্যাচার কুকর্মগুলো। দেখল ভোলারাম অতি নোংরা চরিত্রের লোক ছিলেন। তিনি গ্রামের অনেক নারী ও কুমারীকে অর্থের প্রলোভন দেখিয়ে বা জোরপূর্বক তাদের সম্মান নষ্ট করেছিলেন। এমনই এক অমাবস্যার রাতে যখন সীমা আধ্যাত্মিক সাধনা করছিল, তখন ভোলারাম ও রামু কাকা তাকে দেখতে পেল। ভোলারাম সীমাকে দেখে মনের মধ্যে তাকে ভোগ করার প্রবল ইচ্ছা জেগে ওঠে। কিন্তু রামু কাকা জানতেন এক সাধিকার সাথে এমন কাজ করবার কি ফল হতে পারে, তাই তিনি ভোলারামকে বুদ্ধি কাজে লাগাতে বললেন। এই গ্রামের পাশের জঙ্গলে বসবাস করত এক কাপালিক। ভোলারাম তার সাথে গিয়ে দেখা করল। কাপালিক টাকার লোভে ভোলারামের কথায় রাজি হয়ে গেল। সেই কাপালিক টাকা ও স্বার্থের জন্য নিজের শক্তির অপব্যবহার করত, কারোর ক্ষতি করতেও সে দ্বিতীয়বার ভাবত না। আবার অমাবস্যার রাত এল। সীমা আবারও তার আধ্যাত্মিক সাধনায় লিপ্ত হয়ে পড়ল। সীমার থেকে কিছু দূরে ভোলারাম, কাপালিক এবং রামু কাকা তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। সীমা যখন তার সাধনায় বিলীন হয়ে গিয়েছিল, তখনই ভোলারাম তার চুল টেনে ধরল। সীমা জোরে চিৎকার করে উঠল, কিন্তু তার চিৎকার শোনবার মতো কাছে পিঠে কেউ ছিল না। শেষে ভোলারাম তার কুকর্মের যথাযথ সফল হল। এরপর সীমা অমিতের মাথা থেকে তার বুড়ো আঙ্গুল সরিয়ে দিল এবং অমিত তার বাস্তব জীবনে ফিরে এলো। সব সত্যি জেনে লজ্জায় অমিতের মাথা হেঁট হয়ে গেল। আমি আমার প্রতিশোধের আগুন মিটিয়েছি তাদেরকে মেরে, এবং আজও আমি একজনকে শেষ করব, তবেই আমার পুরোপুরিভাবে প্রতিশোধের আগুন নিভবে। কি, কাকে মারবে তুমি? আজ সেই কাপালিকের মৃত্যু হবে। কিন্তু এর মধ্যে আমার স্ত্রী তোমার কি ক্ষতি করেছিল? তাকে কেন তুমি মারলে? তাকে আমি মারিনি, তাকে মেরেছে ডাকিনী। কিন্তু কেন? কোনো কারণে ডাকিনী আপনাদের উপর অসন্তুষ্ট হয়েছিলেন, তাই সে আপনার স্ত্রীকে মেরে ফেলেছে। আমি আপনার স্ত্রীকে মেরে ফেলিনি। অমিত আর কিছু বলল না। সেদিন মাঝরাতে সীমা আর অমিত বাড়ি থেকে বেরিয়ে যায়। সীমা একটা কালো কম্বল পরে আছে, অমিত তার পেছনে একটা থলি নিয়ে হেঁটে চলেছে। দুজনেই গ্রাম থেকে অনেক দূরে চলে এলো। অমিত এর আগে এখানে কখনো আসেনি। অমিত দেখতে পায় একটি পুরনো বাড়ির ধ্বংসাবশেষ এবং সেই বাড়ির ভেতরে একটু আলো। মনে হয় হয়তো ভেতরে আগুন জ্বলছে। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, শয়তানটা এখানেই লুকিয়ে আছে। দুজনেই ধ্বংসস্তূপের মধ্যে প্রবেশ করল। কাপালিক সাধনায় মগ্ন ছিলেন, সেই সাধনার দ্বারা সে কালো শক্তি অর্জন করে আরও শক্তিশালী হতে চাইছিল। কাপালিকের চোখ বন্ধ ছিল, তাই সে সীমা ও অমিতকে ভেতরে আসতে দেখেনি। সীমা কাপালিকের সামনে এসে বসল। তাদের মধ্যে ব্যবধান শুধুমাত্র 10-12 ফুট। সীমা তার শরীরে জড়ানো কম্বলটা খুলে পাশে রাখল। তারপর সে একটা প্রদীপ জ্বালাল, অমিতের কাছ থেকে সেই থলিটা নিয়ে তার থেকে কিছু সামগ্রী সামনে রাখল। তারপর সে কিছু মন্ত্রপাঠ করতে শুরু করল।
অমিত হতবাক হয়ে এসব কিছু পাশে দাঁড়িয়ে দেখতে লাগলো। ধীরে ধীরে সীমার শরীর কাঁপতে লাগলো। অমিত বুঝতে পারল সীমার শরীরে এখন ডাকিনী চলে এসেছে। এবার কাপালিক চোখ মেলে তাকালো, আর তাকিয়েই দেখতে পেল সে সীমাকে। কাপালিক বুঝতে পেরেছিল তার সামনে যে বসে আছে সে কোনো সাধারণ মানুষ নয়। সে যে আজ কাপালিককে শেষ করতে এসেছে সেটা সে ভালোভাবে বুঝতে পারল। কাপালিকের পাশে রাখা ছিল একটি খড়গ, সেটা তুলে নিয়ে কাপালিক এগিয়ে গেল সীমার দিকে, এবং সাথে সাথে সীমা অট্টহাসি হেসে উঠল। বোঝাই যায় এ হাসি সীমার নয়, এ হাসি সীমার মধ্যে অবস্থান করা ডাকিনীর হাসি। কাপালিক সেই ভয়ঙ্কর হাসি শুনে ভয়ে খড়গ হাতে থমকে দাঁড়িয়ে পড়ে। আর খুব অল্প সময়ের মধ্যেই কাপালিকের শরীর থেকে সব রক্ত শূন্য হয়ে যায় এবং রয়ে যায় শুধু কঙ্কাল সার দেহ। এরপর সীমা অজ্ঞান হয়ে যায়। এসব কিছু অমিত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সে নিজের চোখে যা দেখেছে সেটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। কোনোভাবে নিজেকে সামলে সীমাকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে। ডাকিনীর কাজ শেষ, এবার সীমার শরীরে আর ডাকিনী বসবাস করবে না। অমিত সীমার ব্যাপারে কাউকে কিছুই বলল না। সীমা একটু সুস্থ হতেই সে সেই গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ে অজানা এক পথে।